রবিবার সাধারণ মানুষের সুবিধার্থে কমিউনিটি হল তৈরির জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ঘটনাটি কালনার সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত মুন্সিপাড়া ঘাট এলাকায়। এই এলাকার মধ্যে রয়েছে 3.5 কিলোমিটার দীর্ঘ বাঁশদহ চাঁদের বিল। এই বিলকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তেমনই মুন্সিপাড়া ঘাটে সৌন্দর্যায়নের লক্ষ্যে গড়ে তোলা হবে এখানে কমিউনিটি হল। সেই হল তৈরির জন্য জমি চিহ্নিতকরণের কাজ পরিদর্শনে হাজির হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে যাতে খুব শীঘ্রই কাজ শুরু করা যায় সেই বিষয়টি দেখার জন্য উদ্যোগী হলেন মন্ত্রী। এদিনের এই পরিদর্শনে আরও হাজির ছিলেন বিডিও দেবব্রত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অপর্ণা মুন্সী সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। চাঁদের বিলের আমরা তো গত কয়েক বছর ধরে চেষ্টা করেছি, চাঁদের বিলের কে খনন করা হয়েছে এলাকার মানুষের চাষের জাতি উপকার হয়। এখানকার যারা মৎস্যজীবী আছে দুলে সম্প্রদায়ের মানুষরা কিছু মাছ ধরে খবর রাখে, কিন্তু এই যে এত প্রাকৃতিক শোভায় সজ্জিত এই জায়গা, প্রায় 3.5 কিলোমিটার খাল, আমরা যখন বাঁশ দেওয়া বিলে সাজানোর চেষ্টা করছি, তবে এই খালটাকে কেন্দ্র করে এই জায়গায় একটা ইকো ট্যুরিজম পার্ক করার চেষ্টা হচ্ছে। তার মধ্যে আমাদের এই এলাকাটা সবটাই হচ্ছে শিডিউল কাস্ট SC অধ্যুষিত এলাকা, এখানে BCW আমাদের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাস দপ্তরের কাছে আবেদন করেছিলাম যেখানে একটি কিছু করা হোক। অলরেডি একটা কমিউনিটি হল বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, তো তারই আজকে সব কিছুই হয়ে গেছে, কিন্তু আরও স্কিম পাঠাতে হবে আমাদের। তাই আজকে এখানে জমি জরিপ এবং জায়গাটা চিহ্নিতকরণ করে আজকেই ওদের সুনির্দিষ্ট ফর্ম আছে বিডিও অফিস থেকে, আজকে ফিল আপ করে জেলায় পাঠাচ্ছি। জেলা কালকের মধ্যে স্টেটে পাঠাবে। মন্ত্রী আমাদের যিনি আছেন বিভাগীয় মন্ত্রী, তার নাম হচ্ছে আমাদের বুলুচিক বড়াই, তার সঙ্গে এই স্পটে দাঁড়িয়ে আমি কথা বললাম, বলো কালকে পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। একটা চেষ্টা আমাদের, দেখা যাক। Active Gold with added mineral, active pure, active raho.